আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আর আজকে এটা আমাদের HTML 5 এর 5 নম্বর ভিডিও। সো আজকের ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক দেখাবো, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ওয়েবসাইট ডেভেলপ করি, ম্যাক্সিমাম ওয়েবসাইট ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে অথবা হচ্ছে যে আমাদের যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওটাতেই থাকে। সো এই ক্ষেত্রে প্রবলেমটা হয়, অনেক ডেভেলপার আছে যারা এই প্রবলেমটা ফেস করে, সেটা হচ্ছে যে যদি আপনি মার্কেট প্লেসে কাজ করেন, সেই ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে পারে যে আপনি অ্যারাবিক একটা আমাকে ওয়েবসাইট বানায় দেন, বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না হইলে হয়তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ অথবা হচ্ছে যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আপনি আমাকে একটা ওয়েবসাইট বানায় দেন, অথবা এটাও হতে পারে যে বাংলাদেশি কোনো ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে বাংলায় একটা নিউজ মিডিয়ার মতো আর কি, বড় বড় নিউজ মিডিয়া যেমন প্রথম আলো, ইত্তেফাক, এইরকম নিউজ মিডিয়া যেগুলো আছে এরকম একটা ওয়েবসাইট আমাকে বানিয়ে দেন। সেই ক্ষেত্রে প্রবলেমটা হয় যে আমরা এই মাল্টিপল যে ল্যাঙ্গুয়েজগুলো, এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা যখন কম্পিউটারে কোড করি, লোকাল সার্ভার অথবা টার্মিনাল অথবা হচ্ছে আপনার যে কম্পাইলারে যখন কোডগুলো রান করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি একটা আউটপুট পাওয়া যায়। কিন্তু যখন এইটা কোনো একটা সার্ভারে আপলোড করা হবে বা কোনো একটা হচ্ছে হোস্টিংয়ের আন্ডারে মানে থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা লোড করে নিয়ে দেন আপনাকে ওই মাল্টিপল ল্যাঙ্গুয়েজটা আপনাকে দেখাবে বা ওই ল্যাঙ্গুয়েজটাই দেখাতে পারবে, এইটার কিন্তু সিওরিটি নাই। সেই জন্য আমাদের একটা কাজ হচ্ছে, আমি শুধু যে বাংলা ল্যাঙ্গুয়েজ এরকম না, আপনি যদি এই কম্পাইলারটা দেখেন, দেখবেন যে এই নিচে লেখা আছে UTF, নিচে লেখা আছে যে UTF-8। কেন লেখা আছে? এই কম্পাইলারটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ও ক্যাচ করতে পারে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারে, ল্যাঙ্গুয়েজ বলতে মাল্টিপল ভাষা নিয়ে কাজ করতে পারে। সো আমি যখন কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করবো, বা সাপোজ আপনি যখন কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করবেন, সেটা কতটা ইউজার ফ্রেন্ডলি হয় বা কিছু, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার টু, এখানে একটা কাজ আছে যে অনেক ওয়েবসাইট আছে যেগুলো দেখবেন যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থাকে, ইংলিশও থাকে বাংলাও থাকে, আপনি চাইলে ইংলিশেও পড়তে পারবেন, আপনি চাইলে বাংলায়ও পড়তে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে যখন আপনি কোনো ওয়েবসাইট ডেভেলপ করবেন, সর্বপ্রথম আপনি কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন বা আপনি ওয়ার্ল্ডের কয়টা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন বা ওয়েবসাইটে কয়টা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবেন ফিউচারে, সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। আমি যদি এখন কোডে চলে যাই বা আমি যদি এখন কম্পাইলারে চলে যাই, আপনি দেখবেন যে আমরা এটা আমাদের গতকালকে বা গত লেকচারের বেসিক যে কোডটা ছিল, প্যারাগ্রাফ ট্যাগ আর ব্রেক যেটা আছে এটা নিয়ে, পি ট্যাগ অ্যান্ড বিআর ট্যাগ, এটা নিয়ে কাজ করেছি। নেক্সট, এখন আমাদের কাজ হচ্ছে, আমার শুরুটা হচ্ছে HTML এর শুরুটা হচ্ছে এইখান থেকে আর HTML এর আমার এই শেষটা হচ্ছে এইখানে। আমি কিন্তু যত কাজ করবো HTML এর, ওয়েবের যত কাজ আছে, যেমন হচ্ছে স্ট্রাকচার জনিত যত কাজ আছে, এই কাজগুলো কিন্তু আমি আমার HTML এর ভিতরে করতেছি। সো এই ক্ষেত্রে আমার যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা অবশ্যই HTML এর ভিতরে কাজ করতেছে। বা কম্পাইলার কী করে, মানে আমি যে এটা কাজ করতেছি এই সফটওয়্যারটাতে, এটাকে কম্পাইলার বলে। কম্পাইলার কী করে বা কোড এডিটরটা কী করে? কোড এডিটর করে যে আপনি যদি দেখেন যে কোডের পাশে প্রত্যেকটা নাম্বার দাও, প্রত্যেকটা লাইনের নাম্বার দাও, ওর কাজ হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করে বা রান করে, বা লাইন বাই লাইন ও চেক করে আউটপুটটা আপনাকে দেখায়, এক্সিকিউট করে বা লাইন বাই লাইন রান করে। সো এই ক্ষেত্রে আমি যখন কাজ করব তখন ও ডকটাইপ HTML এর পর প্রথমে HTMLটাকেই চেক করবে যে এখানে কোনো কমান্ড আমাকে দেওয়া আছে কিনা। আমি যদি এই লাইনটাকে আবার রাইট করি, আপনি দেখবেন যে আমার এই এই যে এই লাইনটা দেখেন, আমি এখানে এটা যদি কেটেও দেই, আমি যদি এটা সেভ করি, সেভ করার পর আমি যদি এই কোডটাকে আবার রিলোড করি, আপনি দেখবেন যে কাজ করতেছে, এটা এখানে কাজ করতেছে। কিন্তু এটা যখন সার্ভারে আপলোড করব, এটা কিন্তু একটা মানে কি বলবো, সাজানো গুছানো একটা ওয়েবসাইটের কোড হইল না। কারণ হচ্ছে যে আমি কোন ল্যাঙ্গুয়েজে কাজ করব বা কিছু, এটা আমি এখানে বলে দিলাম না। সো এই জন্য অ্যাকচুয়ালি আমরা এইটা ইউজ করি, যেমন আমি যদি এই লাইনটা আপনাকে আবার লিখি, আমি যদি লিখি যে HTML লেখার পর আমি লিখবো ল্যাং, LANG, ল্যাং অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে ভাষা, কোন ভাষায় অ্যাকচুয়ালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কাজ করবে সেটা হচ্ছে আমি এখানে বলে দিব, ইকুয়াল দেওয়ার পর ডাবল কোটেশনের ভিতরে লিখবো EN, দ্বারা বোঝাবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার এখানে মেইন কাজ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিতরে, মানে সরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে। সো
ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কেন? এখন ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যত কোড আছে এই প্রত্যেকটা কোড, আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ দেখেন, পাইথন, জাভা, সি, সি প্লাস প্লাস, যত কোড আছে সব কোড কিন্তু আমরা ইংরেজির যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু টাইপ করে লিখি। সো এই জন্য আমার যে এই কোডগুলো আছে বা আমার যে লাইব্রেরি ফাংশনটা আছে, এই ফাংশনটাকে আমি বুঝাইলাম যে আমি এই HTML এর ভিতরে আমার ডিফল্ট বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, বাই ডিফল্ট বলতে হচ্ছে বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা আমি ইংরেজি রাখতেছি। সো এই জন্য ল্যাঙ্গুয়েজের LANG ল্যাঙ্গুয়েজ, ল্যাং অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর ENG EN অর্থ হচ্ছে ইংলিশ, এই জন্য আমরা এটা লিখে দেন এই HTML এর ভিতরে কাজ করব। এখন আসি, আমি যদি কোনো বাংলা লেখা লিখতে চাই, আমি সাপোজ এখানে আরেকটা পি ট্যাগ ইউজ করি, আমি যদি এখানে পি ট্যাগ ইউজ করি, পি ট্যাগ ইউজ করি, একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি, আমি ধরেন এই একটা নিউজ মিডিয়া আছে, আমি যদি এখানে ঢুকি, ঢোকার পর হচ্ছে আমি এই সাপোজ এই বাংলা লেখাটা এখানে আমি টাইপ করলাম না, আমি কপি করে নিলাম, নিয়ে দেন এটার ভিতরে পেস্ট করে দিলাম। এই বাংলা লেখাটা আমি কি করলাম, আমি এটার ভিতরে পেস্ট করে দিলাম, আমি সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি এটা রিলোড করলে দেখবেন এই বাংলা লেখাটা সুন্দরভাবে এখানে চলে আসছে। এখন আমরা কেন আসলো আপনি বলতে পারেন, ভাইয়া আপনি তো এখন বলেন নাই যে আমি কিভাবে বাংলা লেখার জন্য কোন অ্যাট্রিবিউট ইউজ করব, এটা তো আপনি বলেন নাই। সো একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু HTML5 করতেছি, HTML5 আর HTML কিন্তু ভিন্ন কিছু না, HTML এর আপডেট ভার্সনটা কি বলা হয়, HTML5। সো এখানে অনেক কিছু আপডেট আছে, যেমন দেখা যায় যে আগে যখন HTML এ কোনো ওটাকে কি বলে নোটপ্যাড প্লাস প্লাসে যখন কোড করতাম, হুট করে বাংলা লিখলি ওইটা ওইরকম ইরো আসতো, এখানে বক্স বক্স চলে আসতো। আপনি যদি একটু কোডের ভিতরে খেয়াল করেন তাহলে দেখবেন যে এই লাইনটা এখানে আছে, এই লাইনটা কি আমি বলেছিলাম, এই লাইনটা প্রত্যেকটা লাইন বাই লাইন আপনাকে বুঝাই দিব, সেটা হচ্ছে আমি যদি এই লাইনটাকে আবার লিখে আপনাকে বুঝাই, আমি যদি লিখি মেটা, মেটা, মেটা লেখার পর মেটা, এটার কিন্তু মেটার কিন্তু কোনো এটা, এইটাও কিন্তু জাস্ট একটা এলিমেন্টস। সো এইখানে এটার কিন্তু এটাও একটা ট্যাগ, এটার কিন্তু ক্লোজিং নাই, এটা কিন্তু ওই যে বিআর ট্যাগটা আপনি দেখছেন, বিআর ট্যাগের ক্লোজিং আছে বাট মেটা ট্যাগের কিন্তু ক্লোজিং নাই। মেটার ভিতরে আমি কী লিখব, CHAR ক্যারেক্টার সেট, CHAR এ হয় ক্যারেক্টার আর এটা হচ্ছে সেট, ক্যারেক্টার সেট, ক্যারেক্টার সেটে UTF-8 এইটা দ্বারা বুঝাইছে, UTF-8 দ্বারা বুঝাইছে যে ওয়ার্ল্ডের যত ল্যাঙ্গুয়েজ আছে এই মাল্টি ল্যাঙ্গুয়েজগুলো আপনি আপনার কোডে ইউজ করতে পারবেন, এবং এইটা একটা ভিজুয়ালাইজড হবে, দেখা যায় যে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যখন লিখবেন তখন ওইটাও দেখাবে, বাংলায় লিখবেন ওইটাও দেখাবে, অথবা আপনি যদি একটা ওয়েবসাইটে দুই তিনটা ল্যাঙ্গুয়েজ রাখেন যে আমি অ্যারাবিক পিপল, আমার এইটা হচ্ছে অ্যারাবিকে আমি দেখতে চাই, আমি ওইটাও পারবো, আমি হচ্ছে ইংরেজিতে ভালো জানি আমি ইংলিশটাও দেখতে পারবো, আমি বাঙালি আমি বাংলা দেখতে চাই আমি বাংলাটাও দেখতে পারবো কনভার্ট করে। সো এই জন্য কোনো ওয়েবসাইটে মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য সর্বপ্রথম HTML এর ভিতরে ল্যাঙ্গুয়েজ EN দ্বারা ইংলিশটা এটা বুঝাই দিতে হবে, আপনি দেখেন আমি এটা কীভাবে লিখেছি, ইকুয়াল তারপর ডাবল কোটেশন তার ভিতরে হচ্ছে ENG, আবার এখানে মেটা ট্যাগের ভিতরে আমি লিখেছি মেটা ক্যারেক্টার সেট CHAR ক্যারেক্টার, CHAR দ্বারা বুঝে ক্যারেক্টার, ক্যারেক্টার সেট UTF এটা দ্বারা বুঝায় হচ্ছে যে ওয়ার্ল্ড ইউনিভার্সাল যত টেক্সট ফ্রন্ট আছে, UTF ইউনিভার্সাল যত টেক্সট ফর্ম আছে এইগুলো ফ্রন্ট আছে এইগুলো হচ্ছে 8 ভার্সনেরটা আপনার ওয়েবসাইটে সাপোর্ট করবে আর ওয়েবসাইটে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এটা এই কারণেই দেখিয়েছি যে আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, আমাদের ওয়েবসাইটে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করব বা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করব, সেই ক্ষেত্রে যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন, টিল দ্যান টেক কেয়ার, আসসালামু আলাইকুম।